বলে দে বল কুরকুরি কুরকুরি মামা কি খাচ্ছিস ও বাজার থেকে বাজারে যাব তারপরে বাজার পুরো কমপ্লিট করব তারপর আসব আমি এখন এখানেই হ্যাঁ অর্ডার দিয়ে দিছি ঠিক আছে গুড ইভিনিং বন্ধুরা আজকে মঙ্গলবার বিকেল মঙ্গলবার একটু আগেই তোমরা একটা ভিডিও পেয়ে গেছো ওই ভিডিওটা পাওয়ার পর মুহূর্তেই আমি এটা আবার শ্যুট করতে শুরু করেছি সবসময় তো ঘরের ভিডিও ঘরে থাকি কাজকর্ম করি দেখো তোমরা তো আজকে একটু বাইরে অনেক সময় বের হই অনেক সময় ভিডিও করা হয় না তো আজকে বেরোলাম একটু বাইরে খাওয়া দাওয়া আর হলো একটু কিছু শপিং আছে তবে আমার কোনো শপিং নেই সব দিদি ভাইরই শপিং দিদি ভাই ট্রিটটাও দিল আবার দেখা হচ্ছে কালকে সকালে সকাল থেকে আবার নিত্যদিনের কাজকর্ম দেখতে পাবে গুড মর্নিং দেখো মেয়েকে টিফিন দিলাম আজকে হলো যে বাজারে গেছিলাম কালকে পপকর্ন এনেছিলাম তো বলছে আজকে পপকর্ন চাই টিফিনে তো মিষ্টি দিলাম পপকর্ন দিলাম ওর টিফিন আর এই টিফিন বক্সটা ওর পিষি দিয়েছে গরম 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 নাকি খা বর্মার থেকে কত কি কিনলো কালকে বাজারে গিয়ে তুই গুড মর্নিং বলে দে গুড মর্নিং কালকে আমি বাজারে গেছিলাম এটা কিনেছি তারপর পপকর্নের এটা তো পপকর্ন মেরে টিফিনে দিয়েও দিয়েছে আর একটা প্যাকেট আছে আর বড় পাস্তার প্যাকেট এনেছি এই হচ্ছে মিস্টারের ব্রেকফাস্ট ওনার তো সেই একটাই রুটি গুড মর্নিং আজকে হলো বুধবার তো ভিডিওটা কালকেই সন্ধ্যাবেলা থেকে স্টার্ট করেছি দেখলে তো এখন উঠে সকালবেলা গুড মর্নিং তোমাদেরকে জানাতে এলাম চাটা এখনও খাইনি মা মেয়ে জাস্ট 15টা বাজে এখন মেয়ে জাস্ট গেল স্কুলে পাঠিয়ে দিলাম যুদ্ধ সকালে আজকে 6:30টায় উঠেছি তাও মনে হয় কুলিয়ে উঠতে পারছি না কেন পারছি না বলবো আর হলো এখন চা নেবো চাটা নিয়ে রোদে বসে বসে খাবো দেখো আমার অবস্থা এই যে কাজ করতে করতে না এই চাদরটা যদি বাইরে এইভাবে রাখি তাহলে ঝুলতে লাগে ঝুলতে থাকে মানে এটাতে লাগে ওটাতে লাগে এই জন্য এইভাবে গুজে দিয়েছি ভিতরে এই হচ্ছে আমার চা আর হলো সকালের ব্রেকফাস্ট এখানে মিষ্টির রস দিয়ে মুড়িটাকে মেখেছি আর মিষ্টি দিয়ে খাবো চলো রোদে নিয়ে যাই রোদে বসে বসে চা খাচ্ছি আর রোডটাকে খুবই এনজয় করছি শীতের দিনে আমরা এই রোডটাকে বাড়ি ভরা রোডটাকে খুবই এনজয় করি কিন্তু গরম দিনে না খুব কষ্ট হয় এত পরিশ্রান্ত লাগে গরমে ঘেমে নিয়ে একাকার হয়ে যায় কাজ করতে খুব পরিশ্রম মনে হয় শীতের দিনে বেশ আরাম হয় ঝরঝরে শরীর থাকে কাপড় চোপড় একটু পরেই মানে গরম কাপড় খুলে ফেলে আরামে কাজ করতে থাকে কোনো প্রবলেম হয় না জবে থেকে গুড়ি আলু আনা হয়েছে তখন থেকে একটা ডিউটি হয়ে গেছে সকালে চা খাওয়ার পরেই ছুলতে বসে যাই আলু তো এই আলুটা ছোলা থাকলে মানে অনেকটা সময় সেভ হয় এদিকে সময় লসও হয় অনেক কাজ আটকে থাকে আর কি তো আলুটা ছুলে নিলে একটু রান্নার সুবিধা আর এদিকে মেজদি সিমের গুটি ছুলবে কি রান্না হবে ওই জন্য সিমের গুটি ছোলা হচ্ছে মেজদি সিমের গুটি ছুলছে আর এখানে আমি গুড়ি আলু তোর হলো দম খাওয়ার আলু সিমের গুটি দেওয়া হবে শুটকিতে আজকে শুটকি হবে গোজগাছও হয়ে গেছে এই যে এখানে কিছু এগুলো ভাজ করেছি আর এই রেখে দিলাম আলনা গোছানো হয়ে গেছে আলনায় বেশি কাপড় রাখি না কেন বলো তো ওই বিছা বা আলনায় কাপড় রাখতে রাখতে একটু ধুলোও পড়ে ঘর টর ঝাড় দেওয়া পড়লে ওই ধুলোগুলো গিয়ে আলনায় পড়ে ওই জন্য আলনায় খুব কম কাপড় রাখি ধুয়ে ধুয়ে ওই আলমারি আর আলমারিগুলোর মধ্যেই ভাজ করে রেগুলার ওয়্যারের কাপড়ও আমি ঢুকিয়ে রেখে দিই আর মানে দু তিনটে রাখি আর কি মেয়ের কাপড় তো কিছুই বাইরে নেই সব ওর আলমারিতে পুরনো নতুন সবই ধুয়ে রেখে দেওয়া হয় আর আমার কটা খালি বাইরে থাকে আর কি এখন মাত্র 12:30টায় এসে আমি সকালের খাবারটা খেলাম ওই যে সকালে চা খেয়েছি তারপর আর কিছু খাইনি চা মুড়ি মিষ্টি খেয়েছিলাম আর খুব খিদে পেয়েছিল এই 12:30টায় এসে ভাতটা যে বানিয়ে রেখে গেছি ওটা খেলাম একটু কাজে বেরিয়েছিলাম তারপর আবার গেলাম ওখান থেকে মেয়েকে স্কুল থেকে আনতে গেলাম স্কুল থেকে নিয়ে এসে ওকে কাপড়ও ছাড়াইনি আমি নিজেও কাপড়
ছাড়িনি, আগে খেয়ে নিয়েছি, একটু করে খেয়ে নিয়েছি। এখন রান্না করছি, আলুর দম হবে, ডাল হয়ে গেছে, শুটকির তরকারি, ডাল, আলুর দম, সবজি দিয়ে নিরামিষ ডাল আর শুটকির তরকারি হবে। তো শুটকির তরকারিটা আমি বানাবো না, আমার ভালো হয় না। মেজদিকে বলেছি, মেজদি তুমি বানাও শুটকির তরকারিটা করো, আর আমি এখানে করছি। আর ডাল হয়ে গেছে, সম্বাস দেওয়া হয়নি, দেখো ডাল সম্বাস দেওয়া হয়নি এখনো। এখানে ধনে পাতা আছে ডালের জন্য, শুটকির জন্য। আর এই সেই আলুর দম হবে। রান্না চাপাতে চাপাতে না সেই 12:30 হয়ে যায়, স্কুল থেকে এসে তারপর রান্নায় ঢুকি। আর তার আগে মেজদি কেটে বেটে একটু রেডি করে রাখে। আমার পেছন পেছন কে ঘুরছে বলো তো? এ হলো আমার নাতি। রান্নাটা মোটামুটি এগিয়ে গেলে আমি একটা কাজ করব, সে কাজটা হলো, এখানে এসেছি পর থেকে ভাবছি, মায়ের ঘর থেকে ভেবে ভেবে আসছিলাম, ওখানে তো রোদ পাই না, চুল শুকাতে পারি না, তো এখানে এসে শ্যাম্পু করব। কিন্তু কয়েকদিন হয়ে গেল, এখন পর্যন্ত দেওয়া হচ্ছে না। তো রান্নাটা চাপিয়ে তো আলুর দমটা বসে গেছে, আলুর দমের ঝোল দেওয়া হয়ে গেলেই যাব। আর বাইরে ভীষণ রোদ, আর বাথরুমে না ভীষণ ঠান্ডা লাগে, ওই জন্য ভাবছি গরম জল করে নিয়েছি। আগে এই যে বাইরে বসে আগে আমি মাথাটাকে ধুয়ে নিয়ে তারপর যাব বাথরুমে স্নানটা করতে আর কি। আর মেয়েকে ক্যামেরা দিয়েছি, দেখো কি কাঁপাচ্ছে, কি নাড়াচ্ছে ও। স্নান হয়েও গেছে, এসে বললাম ঠাকুর ঘরে, ঠাকুরকে স্মরণ করতে। আগেই দেওয়া হয়েছে, অনেক আগে আমি আসলাম, আমার ঠাকুর স্মরণ করতে আসলাম স্নান করে। কালবেলা দেখলে কত সুন্দর করে ঘরটাকে গুছালাম, বিছানাপত্র। এখন দেখো আবার এই যে বাইরের থেকে এনে কাপড়গুলো রাখা হচ্ছে, স্কুল থেকে এসে ড্রেস ব্যাগ সব কি করব বলো। গুড ইভিনিং, চলে এলাম একেবারে রাত সন্ধেবেলা চা নিয়ে। তো চা দিয়ে শনপাপড়ি হবে, আর এই চা খেতে খেতেই ভিডিওটাকে আজকে এখানে।